হ্যালো ভিউয়ার্স, বাঁকা পথ আর নয়, আমরা সোজা পথে যাব ফ্রান্স, তাও আবার সরাসরি ফ্লাইটে। কিন্তু কিভাবে, তাই না? এই পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। 10 দিনে মাথায় পাবেন ভিসা, আর 20 দিনে মাথায় আপনি চলে যাবেন ফ্রান্সে। আপনাকে আরও একটু আশ্বস্ত করি, আপনাকে অন্য কোনো দেশে গিয়ে ইন্টারভিউ দিতে হবে না। আপনি বাংলাদেশ থেকে অথবা যে দেশে আছেন সেই দেশেই ইন্টারভিউ দিয়ে এই পদ্ধতিতে আপনি ফ্রান্সে যেতে পারবেন। 20 দিনে মাথায় আপনার ফ্লাইট হবে নিশ্চিত। তাহলে ভিউয়ার্স, জেনে নেই এই অসম্ভব কাজটি কিভাবে সম্ভব করবেন। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন পোল্যান্ড এবং ফ্রান্স এই দুটি দেশ হচ্ছে স্যাঞ্জেনভুক্ত দেশ। এরকম আরও 26টি দেশ আছে। আপনার যদি যে কোনো একটি দেশে ট্যুরিস্ট ভিসা থাকে বা ভ্রমণ ভিসা থাকে, তাহলে আপনি এই 26টি দেশে যে কোনো দেশে অবাধে আপনি বিচরণ করতে পারবেন। এই স্যাঞ্জেন ভিসাগুলো সাধারণত 90 দিনের জন্য আপনাকে ইস্যু করা হবে। এই 90 দিনের ভিতরে আপনি এই 26টি দেশ ঘুরতে পারবেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। এবার চলুন চলে আসি আসল কথায়, কারণ এসব কথায় আপনাদের পেট ভরবে না। এখন কিভাবে 20 দিনে ফ্রান্সে যাওয়া যায় তা আলোচনা করি। ভিউয়ার্স, প্রথমেই আপনাকে আবেদন করতে হবে পোল্যান্ডের ভিজিট ভিসার জন্য। পোল্যান্ডের ভিজিট ভিসার ফি হচ্ছে মাত্র 5,000 টাকা। এই 5,000 টাকা দিয়ে এবং আরও কিছু রিকোয়ারমেন্টস আছে, আমি সেগুলো পরে বলছি। এইসব ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনি পেয়ে যাবেন পোল্যান্ডের ভিজিটর ভিসা, যেটি হবে 90 দিনের জন্য। পোল্যান্ডের ভিজিট ভিসা পেতে সাধারণত সময় লাগে মাত্র 7 থেকে 10 দিন, এবং আপনাকে অন্য কোনো দেশে যেতে হবে না ভিসা অ্যাপ্লাই করার জন্য। বাংলাদেশ থেকেই পোল্যান্ডের ভিজিট ভিসা পেয়ে যাবেন খুব সহজেই। পোল্যান্ডের ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের সুইডিশ অ্যাম্বাসিতে আবেদন করতে হবে। মনে রাখবেন, আপনি যখন যেতে যাচ্ছেন ফ্রান্সে, এর 2 থেকে 3 মাস আগে অ্যাপ্লাই করবেন। ঢাকায় অবস্থিত সুইডিশ অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করার পর আপনাকে কি করতে হবে, ওখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে বাংলাদেশি টাকায় 5,000 টাকা ওদের অ্যাম্বাসিতে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে বুথে জমা দিতে হবে। তারপর আপনাকে একটি ইন্টারভিউ ডেট দেওয়া হবে। ওই ইন্টারভিউ ডেটে কিছু আপনাকে কোশ্চেন করা হবে, যদি আপনি উপযুক্ত হন তাহলে আপনি পোল্যান্ডের ভিজিট ভিসা পেয়ে যাবেন। বিষয়টা খুবই সহজ, তাই না? ভিসা পাওয়ার পর আপনি যে কোনো দিন পোল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাই করতে পারেন। আপনি 7 থেকে 10 দিনের ভিতরে ভিসা পাচ্ছেন, 20 দিনে মাথায় আপনি ফ্লাই করে পোল্যান্ডে চলে গেলেন। পোল্যান্ডে যাওয়ার পর 2 থেকে 3 দিন থাকবেন, দেন পোল্যান্ড থেকে সরাসরি আপনি টিকিট কাটবেন ফ্রান্সের উদ্দেশ্যে যাওয়ার জন্য। ফ্রান্সের টিকিট কাটার পর পোল্যান্ডের যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাই করতে পারেন ফ্রান্সের প্যারিসে। প্যারিসে গিয়ে আপনি কীভাবে বৈধতা পাবেন এটি মনে হয় আপনাদেরকে আমার আর শেখানো লাগবে না। আপনারা সবাই জানেন স্যাঞ্জেনভুক্ত দেশের মধ্যে ফ্রান্স সবচেয়ে বেশি ইনকাম, এবং সেই দেশে বৈধ হওয়াটা খুবই সহজ। আপনারা ওখানে গেলে দেখবেন অনেক বাংলাদেশি বাইরা আছে, তারা আপনাকে হেল্প করবে বৈধ হওয়ার জন্য। তারা আপনাকে বলে দিবে কোন ওয়েতে ওখানে গিয়ে লিগাল হবেন। ভিউয়ার্স, চলুন এবার দেখি কী কী ডকুমেন্টস লাগবে এই পোল্যান্ড ট্যুরিস্ট ভিসা নেওয়ার জন্য। পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নেওয়ার জন্য প্রথমত লাগবে আপনার 6 মাসের ভ্যালিডিটি সম্পন্ন একটি পাসপোর্ট, 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, ব্যাঙ্কে কমপক্ষে 6 থেকে 7 লাখ টাকা আছে এইরকম একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট হতে হবে। তারপরে লাগবে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি ডকুমেন্টস আপনাদের লাগবে, একটি হচ্ছে ট্রাভেল আইটিনারারি, আরেকটি হচ্ছে কাবাল লেটার। এই 2টা ডকুমেন্টস আপনার হয়ে গেলে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে ভিসা পেয়ে যাবেন। খরচ হবে মাত্র বাংলাদেশি টাকায় 5,000 টাকা। ভিউয়ার্স, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ভিসা পাওয়ার জন্য আপনার খুব রিচ একটা ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। আপনি কমপক্ষে 4 থেকে 5টি দেশ ঘুরেছেন, এরকম যদি হয় তাহলে আপনাকে ভিসা পাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। আপনি স্যাঞ্জেন ভিসা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো ভিউয়ার্স, ভিডিওটি ছিল এই পর্যন্তই আজকে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।